বৃহস্পতিবার দেশের 78তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে এদিন সকালে সচিবালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারি মন্ত্রী রতনলাল নাথ। তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ জানান, সুদীর্ঘ লড়াই আর সংগ্রামের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত স্বাধীনতা আমরা অর্জন করেছি। স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, তার চেয়েও বেশি কঠিন স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা। এই ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ঘটনাবলী থেকে আমাদের শিক্ষা নিয়ে সতর্ক থাকতে হবে বলে জানান মন্ত্রী রতনলাল নাথ। আজ ভারতের 78তম স্বাধীনতা দিবস, আজকের এই মহান ও পবিত্র দিনটিতে আমাদের স্বাধীনতা আন্দোলনের সেনানীদের আমরা শ্রদ্ধা জানাই। সুদীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। হাজার হাজার স্বাধীনতা সংগ্রামের জীবন ও আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, তাকে আমরা আমাদের যথাযথভাবে রক্ষা করতে হবে। স্বাধীন ভারতে জাতীয় পতাকার সম্মান ও মর্যাদা আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, তার চেয়ে অনেক বেশি কঠিন কাজ হল স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার ঘটনাবলী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ আরও জানান, সাম্রাজ্যবাদী শক্তি দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে বারবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু নাগরিকদের রাষ্ট্রবাদী চেতনা ও দেশপ্রেমের কাছে তারা বারবার পরাজিত হচ্ছে। তিনি জানান, স্বাধীনতার অমৃত মহোৎসবে আমরা আমাদের রাষ্ট্রবাদী চেতনা ও দেশপ্রেমের পরিচয় গোটা বিশ্বের কাছে জানান দিয়েছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।